শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আপা, মেয়েটিকে এখানে রাখাটা কি ঠিক হলো? না মানে বাড়িতে দুটো ইয়াং ছেলে থাকা অবস্থায় এই মেয়েটিকে এখানে রাখা কোনো সর্বনাশ না নিয়ে আসে। তার উপর মেয়েটিকে দেখছেন, সুন্দর বললে ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর। এ ধরনের রাস্তার মেয়েরা রূপের জালে ছেলে ফাঁসাতে ওস্তাদ, প্রচুর টাকা লোভী হয় এরা। আমার তো ভয় করছে কোনো অঘটন না ঘটে। নীলুফার নিজেও কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে। চন্দ্রা মেয়েটির এখানে থাকা নিয়ে তারও ঘোর আপত্তি, তবে শ্বশুরকে কিছু বলা যাবে না। ব্যাপারটা তাকে অন্যভাবে সমাধান করতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। কিন্তু কাউকে কিছু বোঝানো যাবে না, তাই মুনার কথা ঘুরানোর চেষ্টা করলো না। কারণ মুনা কি বলতে আর কি বোঝাতে চাইছে তা খুব ভালো করেই বুঝে গেছে আরও আগে নীলুফার। তাই মুখের ভঙ্গি স্বাভাবিক রেখেই বলল, এমন কিছু হবে না, তুমি শুধু শুধু টেনশন করছো মুনা। আমাদের বাড়ির ছেলেরা এমন না, ওদের একটা স্ট্যাটাস আছে, এতটা নির্মমান রুচি ওদের না। সে যতই বিশ্ব সুন্দরী হোক না কেন, ফারাজের কথা বলতে পারছি না আমি এই মুহূর্তে, তবে আমার সাফারকে নিয়ে টেনশন নেই। তা ঠিক বলছেন আপা, সাফারের উপর কত মেয়ে ঘায়েল, অথচ এই ছেলে ফিরেও তাকায় না। মুনার চেহারায় একটা হতাশা ভেসে এলো কেন জানো। আচ্ছা বাদ দাও সব, ইমরান কোথায়, কবে আসবে কিছু বলেছে? কালই চলে আসবে। সম্পর্কে ইমরান নীলুফার বেগমের ছোট ভাই, আর মুনা তারই বিবাহিত স্ত্রী। ছোটবেলায় ইমরানকে নীলুফার বেগমই সন্তান তুল্য লালন পালন করেছে, তাই বাকি সব ভাই বোনদের চেয়ে ইমরানের প্রতি টানটা একটু বেশি নীলুফারের। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে নিজের কাছে রেখেছে। ছেলেরা করতে পারলে আমরা কেন পারবো না, এটা একটা গাঁজাখুরি আর ছোট লোকি প্রবাদ। সাফারের কথা শুনে আশেপাশের মানুষ সহ সাফারের বন্ধুরাও চমকে গেল। অভ্র আশেপাশে একবার আর চোখে তাকিয়ে সাফারকে বলল, ভাই নেশা করছি আমরা, আমল তো বল ভুগছিস, তুই ভাং টাং খেয়েছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখ, মেয়েগুলো কেমন শকুনের ন্যায় তাকিয়ে আছে, পারে না আমাদের চোখ দিয়ে ছিঁড়ে খাবে। সাফার ঠোঁট দুটো প্রসারিত করে মিষ্টি একটা হাসি দিল। অভ্রর মনে হলো হাসিটা মারাত্মক কিলার হাসি। অভ্র মেয়ে হলে কবেই এই হাসিতে মরে লুটে যেত, তবে অভ্র এটাও জানে এই হাসিতে অনেক রহস্য লুকিয়ে আছে। বিনা মেঘে বজ্রঘাত করার ছেলে সাফার না, তাই চুপ করে দেখতে লাগলো নেক্সট বম্ব কোথায় ফাটে। সাফার ওর কলেজ ফ্রেন্ড সোয়েলের বিয়েতে অ্যাটেন্ড করতে এসেছিল। এখানে এসে ওর বাকি ফ্রেন্ডস অভ্র, নিশান্ত, জাবির, অরূপকেও পেয়ে যায়। অ্যাজ ইউজুয়াল সবগুলো ফাংশন বাদ দিয়ে বিয়ার খেতে ব্যস্ত ছিল। সাফার একটু বিরক্তি প্রকাশ করে বলল, সবগুলো নেশাখোর তাহলে একসাথে আছিস, আমি তো ভাবলাম হ্যারিকেন দিয়ে তোদের আজ খুঁজতে হবে পুরো মাঠ আমাকে। কেন রে ভাই, তোর এমন মনে হলো কেন? জাবির জিজ্ঞেস করল। চারপাশে মধু থাকতে মৌমাছির দল এখানে এসে আড্ডা করবে, তাও ভাবতে একটু কষ্ট লাগলো। সাফারের কথা শুনে সবাই বিকট হাসি দিল। হাসি কোনো রকম থামিয়ে নিশান্ত বলল, তাহলে বসে আছিস কেন, যা গিয়ে একটা বউ খুঁজে বের কর। এমন তো না তুই অনলাইনে অর্ডার করবি আর ডেলিভারি ম্যান তোকে এসে বলবে, স্যার আপনার বউ আনছি, নিয়ে আমাকে উদ্ধার করুন। নিশান্ত একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, শালা ওটাকে বউ বলে না, বেশ্যা বলে বুঝেছিস। হঠাৎ কিছু মেয়েদের কণ্ঠ শুনে ওরা সবাই চুপ হয় সেদিকে তাকালো। মেয়েগুলো সম্ভবত বিয়ার চাইছে তাদের সাথে দাঁড়ানো ছেলেটির কাছে, কিন্তু ছেলেটা বারবার বোঝানোর চেষ্টা করছে এগুলো খুব স্ট্রং বিয়ার, একটা ভেলে নিজেকে সামলাতে পারবে না, তাই না খাওয়াই ভালো। কিন্তু মেয়েগুলো তর্কে যুক্ত হয়েছে, একটা মেয়ে তো মুখের উপর বলেই দিয়েছে ছেলেরা পারলে আমরা কেন পারবো না। সাফার এতক্ষণ চুপ থাকলেও এখন আর নিজেকে আটকাতে পারলো না, একে তো বিয়ার খাওয়ার জন্য তর্ক করছে মেয়েগুলো, তারপর আবার এমন গাঁজা ঘুরি প্রবাদ দেখিয়ে, তাই মেয়েগুলোকে উদ্দেশ্য করেই কথাটা বলেছিল। সাফারের এই ধরনের মন্তব্যে মেয়েগুলো ক্ষুব্ধ হয়ে তাকালো সাফারের দিকে। ক্রাশ তো খাওয়ার মতোই ছিল সাফার, তবে এই ক্রাশ খাওয়া ছেলের তিতা কথা হজম করার মতো ধৈর্যও তো থাকতে হবে সাথে, তা না হলে সাফারের সংস্পর্শ আসা যাবে না। মেয়েগুলোকে নিজের দিকে এমন ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে সাফার কিছুটা বিরক্ত। মেয়েদের এমন নির্লজ্জভাবে তাকানো, এটাও যেন ওর গায়ে কাঁটা ধরে।
সাফারের মতে মেয়ে মানেই লজ্জা দিয়ে আবৃত করা এক লজ্জাবতী গাছ, যার চোখের দিকে তাকাতেই লজ্জায় নুয়ে পড়বে আর ছুতে গেলে নিজেকে আরও সংকুচিত করে ফেলবে। কিন্তু আজকাল নারীদের মধ্যে এই দুটো জিনিস একদমই চোখে পড়ে না সাফারের, তাই তো কোনো নারীকে ওর মনেও ধরে না। সাফার এবার এই মেয়েগুলোকে একটা শিক্ষা দিতে নিজের তিক্ত মুখের তিক্ত জবাব আবার ছাড়ে কামানের নাই। আমি কি রং কিছু বলেছি অগ্র? আই মিন দেখ না কেমন একটা প্রবাদ, পুরুষ পারলে আমরা কেন পারবো না, এটার কি মানে? আমি বা তুই শুধু একটা শর্ট প্যান্ট পরে রাস্তায় বের হলাম, তাহলে মেয়েরাও কি এইসব পরে বের হবে? প্রশ্ন তো তখন আমরাও করতে পারি, আমরা পুরুষ পারলে তোমরা কেন পারবে না? গলা উঁচিয়ে তো চিৎকার করে বলো সমান অধিকার চাই, তাহলে আসো সমান অধিকার দিই। আমি এখনই আমার কোট আর শার্টটা খুলে ফেলছি। মেয়েদের দিকে তাকিয়ে বলল, তোমরা খোলা শুরু করে দাও, বেশি কিছু না, জাস্ট শাড়িটা খুললেই হবে। আসো, দূরে দাঁড়িয়ে আছো কেন, শাড়ি খুলতে খুলতে বলো, আমরা নারী আমরাও পারি, কাম অন। এরপর না হয় একত্রে সবাই মিলে বিয়ার গলৎকরণ করব, কি বলো? সাফারের এমন বেলাগাম কথায় মেয়েগুলো লজ্জায় আর ভয়ে দৌড় দিল। তাদের ক্রাশ বয় যে এমন একটা বাঁশ দিবে ওদের এত কল্পনায়ও ভাবেনি হয়তো। এই জীবনে হয়তো এরা সাফারের আশেপাশেও আর ঘুরবে না। মেয়েগুলোকে এভাবে দৌড়াতে দেখে সাফারের ফ্রেন্ডসরা এক একটা হাসতে হাসতে লুটিয়ে পড়ল। অভ্র সাফারের কাঁধে হাত রেখে হতাশ হয়ে বলল, ভাই তুই পারিস বটে, এভাবে চলতে থাকলে তোর বাসার্ক সাজাবার শখ আজীবনে পূরণ হবে না আমাদের। বলতো মেয়ে দেখলে তুই আমার আগুনের ফুলকির মতো জ্বলে উঠিস কেন? হ্যাঁ বাদ তো, আমার এমন বেহায়া টাইপের মেয়ে একদমই পছন্দ না। অরূপ বলল, তাহলে কেমন মেয়ে পছন্দ তোর, আমরাও শুনি, খুঁজে পেলে এনে দিব। একটা সফট ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে আনমনেই বলল সাফার, এমন মেয়ে হয়তো এখনো জন্মই হয়নি যে সাফার মির্জার মনে রাজ করতে পারবে বা সাফারের মাথায় চড়ে নেশা করে তুলবে। কেউ কিছু বলবে তার আগেই ওদের কথার ফোরন কাটতে সোয়েল এসে কোমরে দু হাত রেখে দাঁড়ালো, কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বন্ধুদের জিজ্ঞেস করল, সালেদের দালাল এখানে কি করছিস তুই? এক সেকেন্ডের মধ্যে এখান থেকে ফোট, তা না হলে এক মাসেও বইলাকে পাসর করে দিতে দেবো না। অভ্র কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, জানিসই তো আমরা কেমন। সোয়েলও জানে বন্ধুর এই দল একটু ভারী এসব বিষয় নিয়ে, এরা শুধু মুখে বলবে না করেও দেখাবে, তাই সময় থাকতে কেটে পড়াই ভালো, তা না হলে বাসর করার শখ এই জীবনে পূরণ হবে না। অনুষ্ঠান থেকে প্রায় রাত ১১টার দিকে সাফার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাফার তখন নিজেও জানে না আজ থেকে ওর জীবন উলটপালট হয়ে যাবে। যে নারীদের ওর সম্মান দিয়ে কখনো কথা বলা তো দূরের থাক, নিজের ইগো ঠেলায় পাত্তাও দেয়নি নিজের হ্যান্ডসাম হওয়ার অহংকারে, সেই ইগোস্টিক ছেলের অহংকার সে সবার সময় এসে পড়েছে। কোনো নারীকে নিজের সংস্পর্শে আসার সুযোগ না দেয়া এই যুবক নিজে পুরো ছারখার হবে কারো সামান্য একটু সান্নিধ্য পেতে। যে পুরুষটির প্রেমে পড়ে হাজারো যুবতী নিজেকে বিলীন হতে রাজি, সেই পুরুষ অবশেষে বিলীন হবে এক অপরিণত নারীর প্রেমে। নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছি। রাতের এই তারা ভরা আকাশ আমার বাল্যকাল থেকেই পছন্দ, তাই তো আগে যখনই সময় পেতাম রাতের ওই তারা ভরা আকাশের সাথে গল্পে মেতে উঠতাম। মাঝে মাঝে তো হাত দিয়ে আদরে তারাগুলোকে ছুঁয়ে দিতে মন চাইত, কিন্তু এরপর আফসোস হতো কেন তারাগুলো ছুঁয়ে দেওয়া এত অসাধ্য। সবার কাছে যেখানে চাঁদ পছন্দ সেখানে আমি কেবল তারাদের রূপে মুগ্ধ। মাঝে মাঝে ভাবি আমার আসলে একটা সুখ তারা খসে পড়তো তাহলে খুব কি অসুবিধা হতো ওই আকাশের? অবশ্যই না, এত তারার মেলায় একটি তারা আমার কপালে আসলে কি হয়ে যেত? আমাকে কেউ যদি প্রশ্ন করত, তোর কি চাই, জ্যোৎস্না রাতের চাঁদ নাকি আকাশের বুকে তারাদের শামিয়ানা, তাহলে হয়তো এক বাক্যে বলে দিতাম আমার একটা সুখ তারা চাই। হাজারো তারাগুলোর মধ্যে আমার শুধু একটা সুখ তারা হলেই চলবে, কিন্তু এই শহরের আকাশটা কেমন যেন খোলা, তাই তো তারাগুলো কেমন খয়ে যাচ্ছে, দু একটা তারা ছাড়া কিছুই চোখে পড়ে না, তাহলে মিলবে কিভাবে আমার সুখ তারা? চন্দ্রা চোখ বন্ধ করে মনে মনে একটা সুখ তারা চাইল উপরওয়ালার কাছে। হঠাৎ গাড়ির বিকট শব্দে চমকে বাড়ির সদর দরজার সামনে তাকালো, শো শো করে দুটো গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করল। প্রথম গাড়ি থেকে কয়েকজন লোক বের হয়ে দ্বিতীয় গাড়িটির দরজা খুলে ধরল। একজন সুদর্শন যুবক ফোনে কারোর সাথে কথা বলতে বলতে বের হল। যুবকটিকে দেখে হতবাক হয়েছে কিনা তা জানা নেই, তবে যুবকটির মাথায় মেয়েদের মতো ঝুঁটি দেখে কিছুটা হতভম্ব।
যুবকটি তার সব চুল একত্র করে পেছনে একটা ঝুঁটি করে রেখেছে। বোঝাই যায় চুল অনেক বড়, তাই হয়তো ঝুঁটি করেছে। কিন্তু কথা হলো কেন, যুবকটিকে দেখে হয়তো চন্দ্রার বড়লোকই মনে হলো। তাহলে সামান্য চুল কাটার কি পয়সা নেই ব্যক্তির? চন্দ্রার মনে হলো যুবকটি হয়তো এই বাসারই সদস্য। মনে পড়েছে দাদু জানি কার কথা জিজ্ঞেস করছিল রাতে খাবার টেবিলে বসে, কি নাম জানো তার? চন্দ্র মনে করার চেষ্টা করলো। ও মনে পড়েছে, সফর, সফর মির্জা, দাদুর একমাত্র নাতি। যেমন অদ্ভুত মানুষ তেমনই অদ্ভুত নাম। সফর ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে ঢুকছিল। ঠিক তখনই চোখে পড়ে বাড়ির নিচতলার গেস্ট রুমের বারান্দায় লাইটের আলো পড়ছে। সফর নিজের হাতের রিচ ঘড়িটি দেখে নিল, রাত প্রায় 12টা। এত রাতে গেস্ট রুমে গিয়ে সফর বাড়ির ভেতরে গিয়ে সোজা গেস্ট রুমে চলে গেল। রুমের দরজা খোলাই ছিল, বাতিও জ্বালানো, তবে বারান্দার লাইট নিভানো। সফর গুটি পায়ে বারান্দার সামনে গিয়ে থমকে গেল। একটা মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সফর পেছনে দাঁড়িয়েছিল বলে বাতাসে উড়ে এসে মেয়েটির চুলগুলো বারংবার সফরের মুখে এসে বাড়ি খায়। সফর বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তখনই মনে হলো কিছু একটার ঘ্রাণ নাকে বারবার সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। সফর বুঝতে পারলো এই ঘ্রাণটি তার সামনে দাঁড়িয়ে থাকা এই নারীর চুল থেকে আসছে। হঠাৎ কারো উপস্থিতির আভাস হলে পেছনে ঘুরে তাকায় চন্দ্রা। সফরকে নিজের এত কাছে দেখে পিলে চমকে ভয়ে দুকদম পিছে চলে যায়। সফর যখন চন্দ্রার চুলে ঘ্রাণে বিভোর হয়ে চোখ বন্ধ করেছিল, তখনই কিছু একটা শব্দ পেয়ে চোখ খুলে থমকে যায়। শুধু সফর নয়, সময়ও যেন থেমে গেল। সফরের ভেতর হঠাৎ আসা এই ঘূর্ণিঝড়ে সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা এই ডানা কাটা পরীটাকে দেখে সফর এর হৃদয়ে তীব্র এক অনুভূতিতে ভরে গেল। হার্টবিট বেড়ে বুকের ভেতর শুরু হয়ে গেল ধুকপুকানি। ব্যালকনির বাতি নিভানো, কিন্তু গ্রিল দিয়ে আসা চাঁদের আবছা আলোয় মুখখানি স্নিগ্ধতায় ছেয়ে আছে মেয়েটির। সফর নিজের কল্পনায় এতটাই বিভোর ছিল যে চন্দ্রাকে ওর কোনো কল্পদেশের মায়াপুরী মনে হলো। এই মায়াপুরীকে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা মনে জাগল। এক কদম এগিয়ে হাত বাড়িয়ে ছুঁতে নিলেই চন্দ্রার জোরালো কণ্ঠে সফর সম্বিত ফিরে পেল। সাথে সাথে দু কদম পিছিয়ে নিজেকে সংযত করে দৃষ্টি সরিয়ে ফেলল। তার মানে এটা কল্পনা না, সত্যি। এটা ভেবেই সফরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। হাত দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে নিজের দৃষ্টি আবার ছুঁড়ে মারল সামনে দাঁড়ানো এই যুবতীর দিকে। প্রগাঢ় চাউনি ছিল সফরের, চন্দ্রা তাই বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারল না। চোখ নামিয়ে ভয়ে কেমন সেটে গেল দেয়ালের সাথে। শান্ত কণ্ঠ কিছুটা ধারালো সুরে সফর বলল, রিল্যাক্স, এতটা ভয় পাওয়ার কিছুই নেই। আমি জাস্ট তোমাকে ভ্রম মনে করে ছুঁতে চেয়েছিলাম, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সফর চলে যাওয়ার উদ্দেশ্যে বাবার আলো, কিন্তু কিছু একটা মনে করে আবার থেমে গেল। পেছনে ঘুরে আবার সাদা ধবধবে সালোয়ার কামিজ পরিহিত যুবতীর দিকে তাকিয়ে প্রশ্ন করল, নাম কি তোমার? চন্দ্রা ভেবেছিল সফর চলে গেছে, তাই বুকে হাত দিয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করছিল নিজেকে। হঠাৎ নিজের রুমে একজন অজানা অচেনা পুরুষকে দেখে চন্দ্রা ভয়ে পুরো জমে গেছিল। শ্বাসটা যেন গলায় আটকে ধরেছে। এই চিন্তা কারো নতুন জেলায় আবার পা ফেলে দেয়নি তো? কিন্তু সাফারের আচরণে কিছুটা হলেও চিন্তামুক্ত হলো, আশঙ্কাজনক কিছুই নেই। বারবার নিজের মনকে সান্ত্বনা দিতে লাগলো। তখনই বিশাল দেহ বিশিষ্ট সেই পুরুষালী কণ্ঠে আবার আটকে উঠল। চোখ ঘুরিয়ে দরজার সামনে এখনও সাফারকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সাফারের প্রশ্নটা হয়তো চন্দ্রার কানেই যায়নি। চন্দ্রার ভয় আর লজ্জা মিশ্রিত মুখখানি দেখেই সাফার বুঝে ফেলল, তাই যে কাজও কখনো করে না তা আজ করল। দ্বিতীয়বার একই প্রশ্ন করল, নাম কি তোমার? তবে এবার কণ্ঠে কিছুটা তেজ ছিল বেশি, কিন্তু চন্দ্রার কাছে কণ্ঠ দিতে কিছুটা আদেশের স্বরে মনে হলো, তাই কিছুটা কাঁপা কণ্ঠে জবাব দিল, চন্দ্রাবতী। একটা বিকট শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই চন্দ্রা ঘুম থেকে লাফিয়ে উঠল। নতুন জায়গার কারণে এমনিতেই রাতভর ঠিকমতো ঘুম হয়নি ওর, তার উপর হঠাৎ এমন শব্দে বুকটা ধুরুম ধুরুম করছে। নিজেকে সামলানোর চেষ্টা করতে নিলে আবারও সেই বিকট শব্দে কানে হাত দিয়ে ধরে। অনিচ্ছা সত্ত্বেও নিজের শরীরটাকে মসৃণ নরম বিছানা থেকে উঠিয়ে শব্দ অনুসরণ করতে দ্রুত এগিয়ে গেল বারান্দার দিকে, দেখতে কোথায় আর কিসের শব্দ এটি। চন্দ্রার রুমটি বাগানের মাঠের ঠিক বরাবর, তাই বারান্দা দিয়ে পুরো বাগানটা খুব সহজে পর্যবেক্ষণ করা যায়।
আপাতত এখন বাড়ির মাঠে কিছু কালো পোশাক পরা লোকগুলো ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। মাঠের একদিকে একটা বড় টেবিল রাখা, আর সেই টেবিলে রিভলভার, রাইফেল আর অনেক কিছু দেখতে পেল চন্দ্রা, যার বেশিরভাগই হয়তো নামও জানে না। রিভলভার আর রাইফেলগুলো চৌধুরী বাড়িতেও দেখেছিল, তাই কেবল এই দুটোর নামই মনে আছে ওর। আর বেশ দূরে একটা কাঠের পুতুল রাখা, কালকের রাতের ছেলেটিকেও দেখতে পেল মাঠে, বন্দুক হাতে পুতুলটিতে নিশানা করছে। পরনে তার একটা বক্সার গেঞ্জি আর থ্রি কোয়ার্টার সাদা প্যান্ট। সকালের এই মিষ্টি রোদে মুখটি লাল বর্ণ ধারণ করেছে তার। আবারও পরপর কয়েকটা বিকট শব্দ কানে এলো। চন্দ্রা হাত দিয়ে কান চেপে ধরে সামনে তাকালো, অবাক হয়ে দেখল তিনটি গুলি কাঠের নিশানা বরাবর লেগেছে। সাফার বন্দুকে গুলি ভরতে গিয়ে চোখ পড়ল গেস্ট রুমের বারান্দার দিকে। আবারও দেখতে পেল কাল রাতের ভীতু মাখা মেয়েটার মুখখানি। এক চিলতে হাসি ফুটে উঠলেও পরও মুহূর্তে রাগটা কেমন তরতর করে মাথায় চড়ে বসল। প্রচণ্ড রেগে চোখ দুটো বন্ধ করে ফেলল, কারণ কাল রাতে এই মেয়েটিকে দেখার পর থেকে সাফার দু চোখ এক করতে পারেনি। যখনই ঘুমানোর একটু চেষ্টা করেছে তখনই এই মেয়ে ওর স্বপ্নে এসে হামলা করছে। কাল রাত থেকে সাফার প্রচণ্ড বিরক্ত, ক্ষিপ্ত চন্দ্রার উপর। মন তো চেয়েছিল থাপড়ে মেয়েটার গালটা লাল করে দিতে। কারো অনুমতি ছাড়া তার স্বপ্নে আসাও যে এক ধরনের ক্রাইম, তা কি মেয়েটা জানে? না জানলে জানানো উচিত, একে তো জেলে ভরে রাখা দরকার, তাহলে এভাবে জ্বালাতে আর সাহস পাবে না। এমন একটা মেয়ে যার সম্পর্কে কিছু জানা নেই, নাম পরিচয়হীন এমন নারী নাকি সাফারের মনে রাজ করবে, মাই ফুট, সেটা কখনো সম্ভব না। এই মেয়ের একটা বিহিত আজ করতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। চোখ দুটো খুলে আবারও বারান্দার দিকে দৃষ্টি দেয়, কিন্তু এটা কি হলো? বারান্দা ফাঁকা, মেয়েটি চলে গেছে, কিন্তু কোথায়? আর সাহস কী করে হয় এই মেয়ের এখান থেকে যাওয়ার? আবারও বিনা কারণে রেগে হাতের বন্দুকটি মাঠে ছুঁড়ে মেরে হনহন করে বাড়ির ভেতরে চলে যায়। গার্ডরাও কিছুটা অবাক সাফারের এমন আচরণে। নাস্তার টেবিলে সিকান্দার মির্জা ঠিক অপোজিট সাইডে সাফার বসে আছে, ক্ষুব্ধ কণ্ঠে দাদাকে উদ্দেশ্য করে বলে ওঠে, একটা রাস্তার মেয়েকে বাড়িতে তুলে এনেছো সহ্য করছি, তাই বলে তাকে মাথায় চড়ে তুমি নাচবে আর আশা করবে আমরাও নাচবো, তা তো হয় না। কিসব বলছো সাফার, আর রাস্তার মেয়ে কাকে বলছো? আমি তো বলেছি মেয়েটা আমার পূর্ব পরিচিত, তাহলে আমার বাজে কথা বলার কারণ কি? সিকান্দার মির্জা খুব আহত নাতির এমন আচরণে। তোমার পূর্ব পরিচিত নাকি কি আমি খুব ভালো করে জানি, বাড়ির সবাইকে বোকা বানাতে পারলেও দাদু আমাকে বোকা বানানো কিন্তু এত সহজ না। কিছুদিন ধরে তোমার বিপি লো হওয়ার কারণ যে এই মেয়েটিতে আমি আগে থেকে জেনে গিয়েছি, কিন্তু আমি ওয়েট করছিলাম জল কতটুকু ঘোলা হয় তা দেখতে, তাই চুপ ছিলাম। যাই হোক, এমনি এই শহরে অলিতে গলিতে তোমার পূর্ব পরিচিত মানুষের অভাব নেই, সেই খাতায় এবার আরও একজন মানুষের নাম যুক্ত হলো, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু নাম পরিচয়হীন একটি রাস্তার মেয়েকে আমার পরিবারের সাথে বসিয়ে আদর আপ্যায়ন করা একদম পছন্দ না আমার, তাই ওই মেয়েকে আমাদের পরিবার থেকে দূরে রাখবে। বাকি মেয়েটিকে খাওয়াও, পড়াও বা আশ্রয় দাও, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েটি যেন আমার সামনে দ্বিতীয়বার না আসে। মা, কি হয়েছে সাফার, কিছু লাগবে? অবশ্যই, শুনেছো আমি কি বলেছি? তাই এত ভনিতার প্রয়োজন নেই, ওই মেয়ে যেন আমার সামনে না পড়ে বলে দেবে, তা না হলে আমি নিজেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিলাম, তখন কেউ আমাকে বলতে পারবে না আমি একটা জালিম নির্দয় লোক। শিরে বেয়ে উপরে উঠতে নিলে হঠাৎ চন্দ্রাকে দেখতে পায় সাফার। কাজলবিহীন চোখ দুটি পানিতে কেমন ছলছল করছিল, বেশিক্ষণ সেখানে তাকিয়ে থাকতে পারল না সাফার। বড় বড় পা ফেলে চলে গেল নিজের রুমের দিকে। দাঁতে দাঁত চেপে সিকান্দার মির্জা সাফারের সব কথাগুলো গিলল এতক্ষণ। ছেলেটি হয়েছে ঠিক তারই মতো ঘাড়তারা, কারো কথা শুনবে না। আরে আমি ওর দাদা নাকি ও আমার, বড় হয়েছে বলে কি আমার দাম নেই? চোয়াল শক্ত করে নীলুফারের দিকে তাকালো। বৌমা, তোমার ছেলেকে শাসিয়ে দিও, আমার সাথে এভাবে কথা বলতে না। আরে আমি ওর দাদা হই, সেই সব একটু তো সম্মান করতেই পারে, নাকি এই সংসারে আমার কোনো দাম নেই এখন? নীলুফার ছেলের খাবার রেডি করতে করতে শ্বশুরকে উদ্দেশ্য করে বলল, আপনার বংশের রক্ত আপনি ভালো জানেন, এর মাঝে আমাকে কেন টানছেন বাবা, বলতে গেলে আপনারা দুজনেই তো এক। নীলুফারের কথার পাল্টা জবাব সিকান্দার মির্জার কাছে ছিল না, তাই রেনুকে বলে চন্দ্রার নাস্তা ওর রুমে পাঠানোর ব্যবস্থা করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। দাদা নাতের এমন মিষ্টি সংগ্রাম প্রায়ই দেখা যায় এই বাড়িতে। সিকান্দার মির্জার উপর এই বাড়ির কেউ কথা বলতে পারে না,
আর সিকান্দার মির্জা নিজের নাতির উপর নিজের মত চাপাতে পারে না। মাঝে মাঝে সিকান্দার মির্জা এটা নিয়ে খুবই হতাশ হয়, কিন্তু কিছু করার নেই, বরাবরই নাতির জেদের কাছে তাকে হার মানতে হয়। সাফারের এমন তিক্ত কথায় আর কেউ খুশি হোক বা না হোক, নীলুফার আর মোনা হয়েছে, কারণ যার জন্য ভয় পেয়েছিল সে নিজেই তাদের ভয় কাটিয়ে দিল, মেয়েটিকে রাস্তার মেয়ে বলে। এর থেকে খুশির সংবাদ আর কী হতে পারে? চন্দ্রা এসব শুনে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে নিচে বসে গাইতে লাগলো। জীবনে অনেক মানুষের কটু কথা শুনেছে, কিন্তু কেউ কখনো ওকে রাস্তার মেয়ে বলেনি, বাট আজ তাও শুনে ফেলল। আজ খুব কষ্ট পেয়েছে চন্দ্রা, মনে মনে বলে উঠে, কেন আমার বেঁচে থাকাটা এত কঠিন হয়ে পড়ছে, কেন কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি, আর কত আমাকে এসব শুনতে হবে, আমি যে আর পারছি না। মা গো মা, কোথায় তুমি, কেন চলে গেলে আমাকে একা ফেলে, কার ভরসায়, আমার যে আপন বলতে কেউ নেই। দাদুর সহযোগিতায় চন্দ্রার পড়াশোনাটা আবারও চালু হলো। পরিচিত এবং ক্ষমতার জোরে খুব সহজেই বছরের অর্ধেক চলে যাওয়ার পরও কলেজে ভর্তি হবার সুবর্ণ সুযোগ পেল। তবে বলা বাহুল্য, এই খবর এখনও গোপন, চন্দ্রা কার ক্ষমতার জোরে কলেজে প্রদর্শন লাভ করেছে। মির্জা বাড়িতে দাদু ছাড়া কেউ তেমন কথাবার্তা বলে না চন্দ্রার সাথে, তবে এর মধ্যে রেনু আর রিদিমার সাথে কিছুটা ভাব হয়েছে চন্দ্রার সাথে। রিদিমা হীরামণির মেয়ে, বয়সে চন্দ্রার সমবয়সী, আর দুজন সেম ক্লাসেই পড়ে, তবে কলেজ আলাদা। রিদিমা মেয়েটি খুব চঞ্চল প্রকৃতির, সব সময় কথাবার্তা আর ছোটাছুটিতে দিন কাটে ওর। ও বসে বসে চন্দ্রাকে এই বাড়ির প্রত্যেক মানুষের আগলা পিছলা, বর্তমান ভবিষ্যৎ সব এই মেয়ে ক্ষণিকের দেখা চন্দ্রাকে বলে দিচ্ছে। এতটুকু চিন্তাও এই মেয়ের নেই যে যদি কোনোভাবে এই বার্তা হীরামণির কানে পৌঁছায় তাহলে মার কোনোটা হৃদির পিঠে পড়বে আর কোনটা পাছায় পড়বে, তা হয়তো নিজেও জানে না। চন্দ্রা শান্ত হয়ে শুনে যায় হৃদির সব কথা। হৃদিকে দেখে চন্দ্রা বুঝে গেছে মেয়েটা চঞ্চল তবে মিশুক, তাই তো কত সহজে চন্দ্রাকে আপন করে নিয়েছে। চন্দ্রার পরিচয় কি তা যেন কোনো ম্যাটার করে না এই চঞ্চল কিশোরী যুবতীকে। সর্বশেষে হৃদি চন্দ্রাকে কিছু আদেশ বার্তার আড়ালে এক ধরনের সাবধান করল। এই বাড়িতে শুধু দুজন ব্যক্তি থেকে দূরে থাকবেন, এক আমার মা হীরামণি, ওনার স্বভাব তেলকে তাল বানানোর, একবার কারোর পিছে লাগলে সেই ব্যক্তির হাঁচিতেও নাকি তার সমস্যা, আর দ্বিতীয় হলো সাফার ভাই, সম্পর্কে আমার কাজিন ব্রাদার, তবে চরম মাত্রার হিটলার, তার হুকুম অমান্য করার সাধ্য এবাড়ির কারণ নেই, এমনকি নানা যেন কিছু করতে পারে না, সাফার ভাই যদি বলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না তাহলে নানা যেন কিচ্ছু করতে পারবে না, তাই প্লিজ এমন কোনো কাজ করো না যাতে সাফার ভাই নারাজ হয়। চন্দ্রার সারা মুখে ভয়ের সংমিশ্রণ দেখে রিদিমা হেসে ফেলে, এই তুমি এত ভয় পাচ্ছ কেন, আপাতত এখন ভয় পাওয়ার কিছু নেই, সাফার ভাই তোমাকে এই বাড়িতে থাকার পারমিশন দিয়ে দিয়েছে, শুধু তার সামনে যেতে মানা করেছে, তুমি ভাইয়ের সামনে না গেলেই হলো। চন্দ্রা মাথাটা উপর নিচে নাড়িয়ে সায় দিল, সেদিন সাফারের আচরণে চন্দ্রা খুব হার্ট হয়েছিল, তাই ও নিজে সিদ্ধান্ত নিয়েছে ও সাফারের আগুল বাগুলের ধারে কাছেও যাবে না। কিন্তু একই বাড়িতে একই ছাদে নিজে থাকার পরও কি সাফার চন্দ্রার ইচ্ছা পূরণ হবে কিনা তাই দেখা যাক। দেখতে দেখতে 3 মাস কেটে গেল, চন্দ্রার দিনগুলো ভালোই কাটছিল, নতুন শহর নতুন কলেজ সব মিলে চন্দ্রার দিনগুলো ভালোই কাটছিল। প্রতিদিন সকালে নামাজ পড়ে উঠে দাদুর সাথে চা পান করতে করতে গল্প করা যেন অভ্যাসে পরিণত হতে লাগলো। সিকান্দার মির্জাও বহু বছর পর সকালে গল্প করার জন্য একটা সঙ্গী পেয়ে গেল। দাদুর সাথে গল্প করে রেডি হয়ে নাস্তা করে কলেজে চলে যায় চন্দ্রা। প্রথম কয়েকদিন সিকান্দার নিজে দিয়ে আসতো আর ড্রাইভার গিয়ে নিয়ে আসতো, রাস্তাঘাট চিনতে একটু কষ্ট হলেও আস্তে আস্তে সব নিজের আয়ত্তে ধারণ করে দেয় চন্দ্রা। এখন রোজ একাই যাতায়াত করতে পারে। নতুন কলেজে প্রথমে কেউ চন্দ্রার সাথে মেশার আগ্রহ না করলেও চন্দ্রার বিনয়ী আচরণ আর পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ দেখে বেশ কয়েকজন ফ্রেন্ডও জুড়ে গেছে। তবে এত কিছুর মধ্যে এই 3 মাসে একটাবারের জন্যও চন্দ্রা সাফারকে আর দেখেনি। আশ্চর্য হলেও সত্য, এমন তো নয় চন্দ্রা সারাদিন রুমে বসে থাকে, নীলুফার আর হীরামণির সুযোগ পেলেই চন্দ্রার হাতে বাড়ির বিভিন্ন কাজ ধরিয়ে দেয়। এই দুজন ভদ্রমহিলার ভাষ্য মতে কারো বাড়িতে আশ্রয় থেকে শুধু খেয়ে দিয়ে কাটালে চলবে না, গতর খাটিয়ে কিছু কাজও করতে হবে। এতে অবশ্য চন্দ্রার কোনো আপত্তি ছিল না, কাজও আগেও করেছে তাই কাজ নিয়ে ভয় পায় না, শুধু মানুষের গা জ্বালানো কথাগুলো সহ্য হয় না এখন।
তাই আজও তার বিপরীত হলো না। চন্দ্র নিজের রুমে ভাত ঘুম দিয়ে উঠেছে মাত্র, ভালো লাগছিল না বলে রুম থেকে বেরিয়ে দাদুর রুমের দিকে যাচ্ছিল। আর তখনই মধ্যপথে নীলুফার চন্দ্রাকে ছাদ থেকে শুকনো কাপড়গুলো নিয়ে আনার আদেশ জারি করল। চন্দ্র বাধ্য মেয়ের মতো চলে গেল ছাদে। এইবারে ছাদটা ভীষণ সুন্দর, কাপড় আনা নেয়ার বাহানায় বেশ কয়েকবার আসার সুযোগ পেয়েছিল চন্দ্র। তখনই এই সুন্দর ছাদটা দেখার সুযোগ পায়। মাঝে মাঝে মন ভালো না লাগলে ছাদে আসতে মন চায়, কিন্তু পারে না, কারণ ছাদে আসতে হলে ওকে সাফার মির্জার রুমটার সামনে দিয়ে যেতে হবে। আজরাইল দেখে ফেললে ওর জানটা আর না আবার কবর দিয়ে দেয়, এই ভয়ে সাহস পায় না আসার। ছাদের চারপাশে অসংখ্য নাম না জানা ফুলের চারা লাগানো, অনেক ফুলও ফুটে আছে, আর সেসব ফুলের মিষ্টি সুঘ্রাণ বাতাসের সাথে মিশে দূর থেকে দূরে চলে যাচ্ছে। গোধূলি হতে শুরু, চন্দ্রার মন চাইল গোধূলির মায়া জালে আজ নিজেকে একটু হারাতে, গোধূলির কোলে নিজেকে অর্পিত করে দিতে। কিন্তু আফসোস, এই মুহূর্তে তাও সম্ভব না। চন্দ্রা দড়িগুলো থেকে শুকনো কাপড়গুলো একটা একটা করে নামিয়ে সামনের দিকে যাচ্ছিল। সর্বশেষ কাপড়টা সরাতে চমকে যায়, কারণ সামনে ওর যমরাজ সাফার দাঁড়িয়ে আছে। গোধূলির আকাশে আবির ছড়িয়ে আধার নামতে শুরু করছে। চারপাশে হঠাৎ নীরবতা ছেয়ে শূন্য মনে হলো। বিস্ময় বিহবল হয়ে চন্দ্রা আর সাফার দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। এইভাবে কতটা সময় পার হলো জানা নেই, কিন্তু সম্বিত ফিরতেই চন্দ্রার মনে আবারও ভয় চেপে ধরল। মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, যেখানে বাঘের ভয় সেখানেই কি সন্ধ্যা হয়? সবসময় আমি কেন এমন বিপদে পড়ি? আমি বিপদে পড়ি নাকি বিপদ আমাকে ভালোবেসে কাছে টেনে নেয়? আল্লাহ জানে, এই জেলার আজ নির্ঘাত আমাকে বের করে দেবে। সময় থাকতে কেটে পড় চন্দ্র, তোর নসিবই খারাপ। এদিক দিয়ে সাফার এখনো তাকিয়ে আছে ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। গত তিন মাস সাফার বেশিরভাগ সময় বাড়ির বাহিরে ছিল কাজের বিভিন্ন অজুহাতে, তার একটাই কারণ ছিল এই যুবতী। সাফার নিজেকে সেভ করতে যাচ্ছে এই নারীর কাছ থেকে। সাফারের মস্তিষ্ক কিছুতেই মানতে চাইছে না ও এক অপরিণত নারীর দিকে আকর্ষণ অনুভব করছে। শুধুই কি আকর্ষণ? না, শুধু আকর্ষণ না, এই নারীর পাশে দাঁড়ালে কেন জানি সাফারের পুরো শরীরে অসহ্য অনুভূতির জ্বালা বেড়ে যায়, যা কোনো কিছুতেই কমতে চায় না। সাফার ভয় পায়, ওর রোগ হয়েছে বিরাট বড় রোগ, কিন্তু এই রোগের চিকিৎসা জানা নেই। তবে এতটুকু জানে এই মেয়ে থেকে দূরে থাকতে হবে, কষো হাত দূরে, তা না হলে সাফার মির্জা পত্রিকার হেডলাইনে এসে পড়বে। অজ্ঞাত এক যুবতীর চক্করে পড়ে সাফার মির্জা অকালে পটল তুলেছে। আজকাল সাফার লক্ষ্য করছে ওর দাদা সিকান্দার মির্জার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, পরিবার ব্যবসা সব কিছু এই বয়সে এখনও সামলাতে গিয়ে হয়তো নিজের শরীরকে বিশ্রাম দিতে পারছে না। পারিবারিক ব্যবসার প্রতি সাফারের কোনো কালেই আগ্রহ ছিল না, তাই তো পেশা হিসেবে অ্যাডভোকেট হয়েছে। কিন্তু বাপ দাদার কষ্টে গড়ে ওঠা এই বিশাল ব্যবসাকে চাইলেও ছুঁড়ে ফেলতে পারবে না, তাই দাদার কথা চিন্তা করে সব কিছু নিজের দখলে নিয়ে নিল। আমির ছেলেটা অনেক বছর ধরে ওদের ব্যবসা বাণিজ্য সব এক হাতে সততার সাথে দেখে আসছে। শোরুম গোডাউন হতে শুরু করে প্রতিদিনের আমদানি রপ্তানি সব ধরনের হিসাব নিকাশ দিয়ে যেত সিকান্দার মির্জার কাছে। এমনকি সিকান্দার মির্জার সাথে ছায়ার মতো সর্বদা পাশে থাকত। সিকান্দার মির্জার হুকুম এখন থেকে হিসেব নিকাশ সব ঝুটঝামেলা নিয়ে যেতে হবে সাফার মির্জার কাছে। এতে অবশ্য আমিরের কোনো সমস্যা নেই, কারণ হিসেব নিকাশে ও একদম পরিপক্ক, কোথাও কোনো ঘাটলা নেই ওর বহি খাতায়, তাই ভয়েরও কারণ নেই। আমিরের হিসাবের পরিপক্কতা দেখে সাফার খুবই চমকপ্রদ হলো। আজও এমন সৎ লোক আছে আমিরকে না দেখলে বিশ্বাসই হতো না, আজ বুঝতে পারছে এই ছেলেকে ওর দাদা কেন চোখ বন্ধ করে এত বিশ্বাস করে। আমিরকেও ওর দাদাই এনেছে, শিক্ষিত মধ্যবিত্ত ঘরের ছেলে, বৃদ্ধ বাবার কাঁধের বোঝা কমাতে পড়াশোনার পাশাপাশি রাস্তায় রাস্তায় ঘুরে নাকি বাদাম বিক্রি করত। গ্রামের বাড়িতে আমিরের বুড়ো বাবা মা আর একটা বোন আছে, তাদের এবং নিজের খরচ তুলতেই এই কাজ বেছে নিয়েছিল। তবে এ সম্পর্কে আমিরের বাবা মা একদম অবগত ছিল না। তারা তো মনে করত ছেলে তাদের শিক্ষিত, নিশ্চয়ই কোনো ভালো জায়গায় চাকরি করছে, কিন্তু বোকা বাবা মা হয়তো জানে না এই শহরে চাকরি পাওয়া আর ঘাসের মধ্যে শুই খোঁজা সমান কথা। সত্য বলতে বাস্তবতা যদি স্বপ্নের মতো হতো তাহলে হয়তো কাউকে কষ্ট পেতে হতো না আর এই জীবনে। আমিরের সাথে সিকান্দার মির্জার দেখা হয়েছিল বছর তিনেক আগে একটা পার্কে। এই পার্কে সিকান্দার মির্জা আগে ডেইলি মর্নিং ওয়াকে যেত,
সেখান থেকেই আমিরের সাথে প্রথম দেখা, তারপর পরিচয়। এরপর আলাপ হয় সিকান্দার মির্জা আমিরের মুখে, সব শুনে সেদিনই আমিরকে নিজের সাথে নিয়ে দেয়। এরপর সময়ের সাথে সাথে আমির নিজের যোগ্যতায় আর সততার পরিচয় দিয়ে সিকান্দার মির্জাকে উৎফুল্ল করে, পড়াশোনাটাও পাশাপাশি চালিয়ে যায়। গত 3 বছরে সিকান্দার মির্জাকে অভিযোগ করার সুযোগ দেননি আমির, তাই আমিরও যথেষ্ট স্নেহ এবং আদর করেন সিকান্দার মির্জা। সাফারকে সব বুঝিয়ে দিয়ে আমির রুম থেকে বের হতেই দেখে অর্পিতা দাঁড়িয়ে আছে। চোখে চোখ পড়ার আগে সাথে সাথে আমির চোখ নামিয়ে ফেলে। এই চোখের গভীরতায় আমির পড়তে চায় না, কিন্তু আমির এমন কিছু চায় না, তাই ইগনোর করে দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। আমিরের যাওয়ার দিকে তাকিয়ে থাকা ছাড়া অর্পিতার কিছুই করার ছিল না, কারণ ও জানে আমির ওর সাথে কোনো কথাই বলবে না। গত 2 বছর ধরে অর্পিতা এই ছেলেটির জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ এই ছেলেটি যেন সব দেখেও দেখে না, বুঝেও বোঝে না। অর্পিতা জানে না ওর দোষ কী, শুধু জানে আমিরকে ছাড়া ও কারো কথা ভাবতে পারে না। বাড়ি থেকে বের হয়ে আমির একটা দীর্ঘশ্বাস ছাড়ল, এতক্ষণ যেন নিঃশ্বাসটা ওর আটকে ছিল, এখন নিজেকে কিছুটা হালকা লাগছে। আজকাল এই বাড়িতে আসাটাই আমিরের জন্য কষ্টকর হয়ে পড়ছে। অর্পিতা নামের এই মেয়েটিকে দেখলেই বুকের ভেতর কেমন চিনচিনিয়ে ব্যথা করে, মনে হয় কেউ যেন নখ সহ খামচে ধরেছে। তার উপর মেয়েটি ওর দিকে যেভাবে তাকায়, এতে আমিরের সব ডালগোল পাকিয়ে যায়। মেয়েটির অনুভূতির ইশারা বুঝে আমির, কিন্তু সেই ইশারাকে প্রশ্রয় দেওয়ার সামর্থ্য আমিরের নেই। আমিরের মন মস্তিষ্কে শুধু একটা কথাই ভাসে, বামন হয়ে যাদের হাত না বাড়ানোটাই ভালো।